নমস্কার বন্ধুরা, নমস্কার। আরসির কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা বানাবো এগ চিলি। তার জন্য কি কি উপকরণ লাগবে তাহলে দেখে নেওয়া যাক। 5টা ডিম নিয়েছি, আপনারা প্রয়োজন মতো কম বেশি নিতে পারেন। নিয়েছি সাদা তেল আর যা যা আমার মশলা লাগবে, সেগুলো হলো লাগবে টমেটো সস, লাগবে সোয়া সস, সিজুয়ান সস, চিলি সস, লাগবে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন। এছাড়াও আমাদের লাগছে 3টে পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর 1টা ক্যাপসিকাম। এই দিয়েই আজকে আমাদের রান্নাটা হয়ে যাবে। আমরা কিউব করে কেটে নেব, এগুলো একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। আমি সব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার একটা টিফিনের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে ডিমটাকে ঢেলে দেব। টিফিনের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে করে। তেলটা মাখিয়ে নিলে ডিমটা যখন উঠবে নিচ থেকে লেগে যাবে না। ডিমটা আমি উপর থেকে একটু ঢেলে দিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে জলটা গরম করে আমি জলের মধ্যে টিফিন বাক্সটা বসিয়ে দেব। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কাটার পর এইভাবে প্রত্যেকটা পাপড়িকে আলাদা করে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটাকে কেটে নেব। ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব, কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার কড়ার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে চিরে নেব। ক্যাপসিকামটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে ওই একইভাবে ডুমো ডুমো করে কেটে আর প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। এবার আমি আদা আর রসুনটাকে একটু ঘষে নেব। একটা কোড়ানি নিয়েছি, নিয়ে আদাটাকে এইভাবে ঘষে নিচ্ছি। এবার আমি রসুনগুলোকে একইভাবে কুড়িয়ে নেব। আমরা এখানে কুড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে খুব মিহি করে এটাকে কুচিয়েও দিতে পারেন।
রসুনটা আর আদাটা কোরানো হয়ে গেছে। এবার এগুলোকে একই জায়গায় রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখবো যে ডিমটা সিদ্ধ হয়েছে নাকি। আমি টিফিনটা খুলে দেখবো যে ডিমটা সিদ্ধ হয়েছে নাকি। চামচ ঢুকিয়ে দেখছি যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে নাকি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, চামচটাতে লাগেনি। এবার আমি ডিমটাকে নাবিয়ে নেব। ডিমটা ঠান্ডা হয়ে গেলে ডিমটাকে পিস পিস করে কেটে নেব। ডিমটাকে কোট করার জন্য একটা মিশ্রণ বানাতে হবে, সেটা আমি তৈরি করছি। তার জন্য 3 চামচ নিচ্ছি আমি ময়দা। এর সাথে 3 চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটুখানি সিজুয়ান সস। এটা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে খেতে খুব ভালো হয়। অল্প একটু লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই বেটারটা রেডি করব। এটা খুব ভালো করে গুলতে হবে যেন কোনো ডেলা না থাকে, আর খুব বেশি পাতলাও করা যাবে না। খুব বেশি পাতলা করলে ডিমের গায়ে লাগাতে অসুবিধা হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এইরকম করতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। আর দেখুন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে, কোনো ডেলা বা কিছু নেই। এইভাবে জিনিসটাকে গুলতে হবে। ডিমটার সাইডটাকে আমি ভালো করে ছুঁড়ি দিয়ে খুলে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, থালাটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে টিফিন বক্সটাকে উল্টে নেব। ডিমটাকে আমি পিস পিস করে এবার কেটে নিই। আমি মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। ডিমগুলোকে সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াটা উনুনে বসিয়ে তেলটাকে গরম করতে দেব, দিয়ে তারপর এগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব। করে নিয়েছি, এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। পিস পিস করে কেটে নেওয়া ডিমগুলোর উপর একটু অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে এই মিশ্রণটা লাগাতে সুবিধা হবে। এবার এক এক করে এগুলোকে ব্যাটারের মধ্যে চোবাবো। চুবিয়ে ভালো করে মিশ্রণটা লাগিয়ে গরম তেলে ভিজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে এই কেটে নেওয়া ডিমগুলোকে মিশ্রণে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন ডিমগুলো ছোট ছোট করে কেটেছিলাম, ডিমগুলো তেলের মধ্যে পড়ে ফুলে কত বড় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই বাকি যে ডিমগুলো আছে দিয়ে দেব। বাকি ডিমগুলো একইভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি।
এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা রসুনটা আর আদাটা। একটু ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা অল্প করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব মিনিট দুয়েক মতো। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এরপর এতে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর ভালো করে এটা ফুটে গেছে, এবার এর মধ্যে এক এক করে সসগুলো সব দিয়ে দেব। দিচ্ছি সয়া সস, দু চামচ মতো চিলি সস, চার চামচ মতো টমেটো সস, আর এক হাফ চামচ মতো সিজুয়ান সস। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখানে সব সসগুলো দেওয়ার পর ঝোলটা ফুটতে শুরু করেছে, এরপর এতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে অল্প জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলতে হবে যাতে ওর মধ্যে কোনো ডেলা না থাকে। এই দেখুন গোলা হয়ে গেছে, এবার এটা কড়াইতে দিয়ে দেবো। কড়াতে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ভালোভাবে হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সব ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সব মশলার সাথে ভালো করে নেড়ে নেব। কম আছে, দু মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেন খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আমরা রান্নাটা করেছি। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।